ইনি হলেন মিস্টার টিনটিন। প্রায় 10-12 দিন আগে রেডমি নোট 11 প্রো এই স্মার্টফোনের ফার্স্ট ইম্প্রেশনের একটি ভিডিও আমি আমাদের চ্যানেলে দিয়েছিলাম এবং সেখানে আনবক্সিংয়ের অংশটুকু স্টপ মোশনে তৈরি করা হয়েছিল। তো এইটা দেখার পরে আপনাদের কাছে খুব ভালো লেগেছে, অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই এটা কীভাবে তৈরি করলেন তার একটা টিউটোরিয়াল নিয়ে আসেন। আর আজকের ভিডিওর শুরুতে যে অংশটা দেখলেন এইটাও একটা স্টপ মোশনের ভিডিও যেটা কি না স্মার্টফোন দিয়েই তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা দেখব, স্টপ মোশনের ভিডিও আপনি কীভাবে স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারেন, আবার ক্যামেরা দিয়েও তৈরি করতে পারেন। খুবই সহজ এটা আপনি তৈরি করতে পারেন। এবং আমার মনে হয় যারা কিনা মানে ভাবছেন ইউটিউবিং করবেন তো কীভাবে শুরু করা যেতে পারে, স্টপ মোশনের ভিডিওগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করে থাকে। চাইলে আপনি এই ধরনের ভিডিও তৈরি করেও কিন্তু ইউটিউবে শেয়ার করতে পারেন বা ফেসবুকে শেয়ার করতে পারেন, যেগুলো মানুষের কাছে বেশ ভালো লাগার কথা। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবে আপনাদের সাথে, আপনারা স্যামজন দেখছেন। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার জন্য। ওকে, তো এইখানে যে ভিডিওটা দেখছিলেন মূলত তা আমি এই জিনিসটা দিয়ে তৈরি করি। এটা ছোট্ট একটা মিনি কি বলে টেবিল ল্যাম্প আর কি, যেটাতে লাইটও জ্বলে যেমনটা আপনারা দেখছেন। আর এটা কিন্তু এই যে খুলে গেল, এটাকে ফোল্ড করা যায়, ভাঁজ করা যায় আর কি। সো এই ভাঁজ করা যায় এটাই মূলত আমার সুবিধা ছিল, এতে করে আমি এটাকে জাম্প করতে পারছিলাম, দেখতে আর কি রিয়েলিস্টিক লাগছিল কিছুটা, রাইট? তাহলে শুরুতেই আমরা জানবো স্মার্টফোন দিয়ে কীভাবে আপনি স্টপ মোশনের ভিডিও তৈরি করবেন, দেন আমরা ক্যামেরাতে আসছি। যদিও স্মার্টফোন আর ক্যামেরার বিষয়টা আসলে একদম সেম, তারপর স্মার্টফোনের জন্য কিন্তু এখন দারুণ দারুণ আধুনিক অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যে কারণে আলাদা করে আর এডিট করতে হয় না, সরাসরি এডিট হয়েই আসবে, জাস্ট আপলোড করে দিলেই চলবে। সো আপনার অবশ্যই একটি স্মার্টফোন লাগবে, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, সেটা হতে পারে iOS, দুটি প্ল্যাটফর্মেই এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনে আমরা একটু পরে যাচ্ছি। এই ধরনের ভিডিও শ্যুট করার জন্য অবশ্যই আপনার একটি ট্রাইপড দরকার হবে, অথবা আপনার স্মার্টফোন বা ক্যামেরাকে একদম ফিক্সড করে একটি ফ্রেমেই সেট করে রাখতে হবে। তবে আমার সাজেশন থাকবে অবশ্যই আপনি একটি ট্রাইপড ব্যবহার করুন, সেটা কম দামি হলেও কোনো সমস্যা নেই। সো নির্দিষ্ট একটি ফ্রেমে আপনার স্মার্টফোনটি বা ক্যামেরাটিকে সেট করে রাখুন। আমাদের আজকের ভিডিওর শুরুর যে ব্যাকগ্রাউন্ডটা দেখছিলেন সেটা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে প্রজেকশন করে তৈরি করা হয়েছে, মানে আমি একটু ওই চাঁদের মতো একটা বিষয় তৈরি করতে চেয়েছিলাম আর কি। বাট আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটি ব্যাকড্রপ তৈরি করে নিতে পারেন, সেটাতে কোনো ধরনের সমস্যা নেই। আর টেবিলের উপর দেখছেন ছোটো ছোটো পাথর রয়েছে, দেখতে আর একটু ভালো লাগার জন্য আর কি। আমরা চলে যাব স্টপ মোশন অ্যাপ্লিকেশনটাতে, স্টপ মোশন স্টুডিও। ঢুকলে পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, যদিও আমি এর আগে কয়েকটা ভিডিও তৈরি করেছি সেগুলোর নিচে দেখা যাচ্ছে, তবে আপনি উপরে যে ক্লিন ইন্টারফেসটা দেখছেন এরকমটাই পাবেন আর কি। তো নিউ মুভি এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে, আমরা ক্যামেরাতে গিয়ে চাইলে এখন ভিডিও শ্যুট করতে পারি সরাসরি। তো এর আগে আপনার কিছু কাজ আছে, যেমন ধরুন এখানে গিয়ার আইকনটা দেখছেন নিশ্চয়ই, এই যে এই গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকনে ক্লিক করলে প্রথমেই স্পিডের ব্যাপারটা দেখাবে, আপনি পার সেকেন্ডে কয়টা ফ্রেম নিচ্ছেন। তো এটা হয়তো 5 সিলেক্ট করা থাকতে পারে বা 6 সিলেক্ট করা থাকতে পারে, বাট আপনি যদি ভালো রেজাল্ট চান সেক্ষেত্রে 8-10-12-এর মধ্যে রাখলে মোটামুটি স্মুথ একটা ভিডিও পাওয়া সম্ভব। আর ভিডিওর রেজুলেশন সেটা একটা বিষয় আছে, আপনি এখানে দেখুন এই যে 4K এটাতে ক্লিক করলেন, এখানে HD, HD, HQ, 4K, RAW, তো HQ, 4K, RAW এই হাই রেজুলেশনেরগুলো যদি আপনি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে বাড়তি $4 আপনাকে খরচ করে কিনে নিতে হবে। সো কিনে নিতে পারেন। তো আজকে আমরা HD দিয়েই করছি যেহেতু আমরা এটা কিনছি না, তো HD রেজুলেশন সিলেক্ট করে ডান দিয়ে দেবেন, দেন আপনি চলে যেতে পারেন সরাসরি ক্যামেরাতে। ক্যামেরাতে যাওয়ার পর আপনি ভিডিও রেকর্ড করার আগে বা ছবি তোলার আগে অবশ্যই এই যে নিচে যে 3-ডট মেনু টাইপের একটা মেনু দেখছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি চাইলে আপনার এই ক্যামেরাটাকে ম্যানুয়াল সিলেক্ট করে নিতে পারেন বা অটো মোডেও করতে পারেন। তো হয়তো ফার্স্টে অটোতেই থাকবে, এটা অটোতে না রেখে আপনি পি মোডে গেলেন বা ম্যানুয়ালে গেলেন, বাট পি মোড দিয়ে সহজে করা সম্ভব। তো পি মোডে যাওয়ার পরে আপনি হোয়াইট ব্যালেন্সটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা হয়তো অনেক সময় ইনডোর লাইটিং কন্ডিশনে ভিডিও শ্যুট করব বা আউটডোরেও করতে পারি, বা যে কোনো লাইটিং সিচুয়েশনের জন্য আপনি নিজের মতো করে এখান থেকে লাইটটা সিলেক্ট করে নিতে পারেন। তো এইটা আপনি একটা লাইট চেঞ্জ করে দেখবেন যে কোনটার সাথে আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে ম্যাচ করছে। তো এখানে ধরুন এইটা আমাদের সাথে মোটামুটি এখন ম্যাচ করছে, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এই তো মোটামুটি আমাদের এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেল।
এখন বলছিলাম না ওই যে ট্রাইপডের উপরে আমাদের মোবাইল ফোনটা সেট করতে হবে, তো আপনাদেরকে আমি হাতে কলমে দেখানোর জন্য ছোট্ট একটা ট্রাইপড নিয়ে নিলাম। এটার উপরে এখন আমার মোবাইল ফোনটা আমি সেট করব। এখন আমি একটা একটা করে ছবি তুলে যে কোনো একটি স্টপ মোশনের ভিডিও তৈরি করে দেখাবো। তো একটি স্টপ মোশনের ভিডিও তৈরি করার জন্য আমার কাছে রিয়েলমি বাডস রয়েছে, এটা ব্যবহার করছি। সো ফার্স্টেই আমরা এই যে একদম খালি ফ্রেমে একটা ছবি তুলে নিলাম, ওকে, দেন এটাকে রাখলাম, আরেকটা দিলাম। এখন আমি চাচ্ছি এটা একটু নিজে থেকে খুলে যাবে, তো একটু খুলে নিলাম, তারপরে আরেকটা ছবি তুললাম। দেন আমি এখান থেকে একটা TWS একটুখানি বের করে নিব, দেন আরেকটা ছবি তুললাম। তো এই যে আমি একটা একটা করে ম্যানুয়ালি ছবি তুলছি, এই কাজটা করতে গিয়ে কিন্তু আমার হয়তো ফোনটা একটু নড়ে যেতে পারে। সো আপনি যে কাজটা করতে পারেন, টাইমার সেট করে দিতে পারেন। দেখুন এখানে টাইমার রয়েছে, এই যে টাইমারে ক্লিক করে এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো একটা টাইম সিলেক্ট করে দেবেন, সেটা হতে পারে 5, সেটা হতে পারে 4 বা 3, আমরা 3 দিয়ে দিলাম। এখন আমি একটু মুভ করে নিব আমাদের এটাকে, ওকে, একটা ছবি নিয়ে নিল, তারপরে আমি আরেকটু বের করে নিলাম, আরেকটা ছবি নিয়ে নিল, দেন এটাকে একটু মুভ করে দিলাম, দেন এটাকেও একটু বের করে নিলাম, ওকে। তো এইভাবে একটু একটু করে আপনি সরিয়ে দেবেন আর অটোমেটিক এটা কিন্তু আপনার টাইমার অনুযায়ী ছবি তুলে নেবে, বা আপনি ম্যানুয়ালিও করতে পারেন। আজকের যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম সেটা ম্যানুয়ালি করা হয়েছে, তবে আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন বা এভাবে অটোমেটিকও করতে পারেন। যদি আমরা এখন একটু ভিডিওটা দেখে নিই আসলে এটা কী হলো, নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন ব্যাটারি কেস থেকে নিজে নিজে বার্ডসগুলো বেরিয়ে দৌড়ে দৌড়ে করছে আর কি। সো এরকম একটা ভিডিও আপনি নিজেই কিন্তু এখন তৈরি করতে পারছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এই কাজটুকু হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে আসুন, দেন আপনি চাইলে এটাকে সেভ করে নিতে পারেন আপনার গ্যালারিতে। তো এটাকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এটার উপর একটু ট্যাপ করে ধরে রাখুন, তাহলে এই যে দেখতে পাবেন এখানে এক্সপোর্ট মুভি রয়েছে, এটার উপরে ক্লিক করে আপনি এটাকে এক্সপোর্ট দিয়ে নিতে পারেন, দেন আপনার গ্যালারিতে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এবারে যদি আমরা ক্যামেরাতে আসি, ক্যামেরার বিষয়টা আসলে স্মার্টফোনের মতোই সেম, বাট ক্যামেরার জন্য এই ধরনের আলাদা অ্যাপ্লিকেশন বা এই ধরনের সুব্যবস্থা নেই, আপনি পরবর্তী সময় একটু এডিট করে নেবেন। তো আপনার ক্যামেরাটা যদি আসলে ছবি তোলার ক্যামেরাও হয় তাহলেও চলবে, আর ভিডিও ক্যামেরা হলে তো কোনো সমস্যাই নেই। তবে আপনি ছবি তুলবেন, ছবি তোলার সময় খেয়াল রাখবেন আপনার ক্যামেরাটার স্পেক্ট রেশিও কী রয়েছে, 16:9 এটা আপনি সিলেক্ট করে নেবেন। এবং প্রত্যেকটা ছবি তোলার পরে ধরুন এই লাইটটা দিয়ে যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে লাইটটাকে একটু একটু করে মুভ করবে। এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন ছবি ক্লিক করার সময় যাতে হাত ভিতরে না চলে আসে ফ্রেমের, বা কোনো ছায়া না চলে আসে, বা অন্য কোনো কিছু না চলে আসে, তাহলে কিন্তু মিলবে না। আমাদের ভিডিওর শুরুতে যে অংশটা দেখছিলেন তার মাঝে কিন্তু দু একবার আমার মাথার ছায়া চলে আসছিল, হয়তো ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। তো এরকম সবগুলো ছবি তোলা হয়ে গেলে, মানে টোটাল স্টোরিটা যদি কমপ্লিট হয়ে যায়, দেন এটাকে নিয়ে আপনি যাবেন আপনার ভিডিও এডিটরে। সেটা হতে পারে প্রিমিয়ার প্রো, সেটা হতে পারে ফিল্মোরা, সেটা হতে পারে ফাইনাল কাট প্রো, অথবা হতে পারে কাইনমাস্টার প্রো, বা যেটাই হোক না কেন, সেটাতে নিলেন। নেওয়ার পরে প্রতিটা ছবি একটার পর একটা সেট করে যাবেন। এবারে আপনি ভিডিও এডিটর থেকেই চাইলে স্পিডটাকে কন্ট্রোল করে নিতে পারেন, এবং সেটা কন্ট্রোল করে নিয়ে কালার টালার যদি চেঞ্জ করার থাকে কালার টালার চেঞ্জ করে নিলেন, দেন এক্সপোর্ট করে দিলেই হলো, আপনি এই সেম ভিডিওটা পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটা কিন্তু একটু বেশি সহজ ছিল, ইভেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু চাইলে আপনি সাউন্ড টাউন্ডও অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো ভাই ব্রাদার, আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে স্যামজনের আরও একটি নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে।